সিইউবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে। রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে প্রত্যেকটি জেলার গ্রামীণ লাইব্রেরিয়ানগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত করা হয়েছে। এখানে কিভাবে নিয়োগ করা হবে, কতগুলি শূন্যপদ, যোগ্যতা, বয়স, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ, সমস্ত ডিটেলস উল্লেখ করে দিয়েছে আজকের ভিডিওতে। গ্রামীণ লাইব্রেরিয়ানগুলিতে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনারা আবেদন করার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সমস্ত ডিটেলস উল্লেখ করা আছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে আজকের ভিডিওতে। এটির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে। এই বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য অবশ্যই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এবং আমি আপনাদের এই যে রাজ্যের খবরে যে এই যে পেপারে উল্লেখ করে দিয়েছে সেটা আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 738টি শূন্যপদের লাইব্রেরিয়ান নিয়োগ করা হচ্ছে। সমস্ত লাইব্রেরিয়ানগুলিতে, গ্রামীণগুলিতে নিয়োগ করা হচ্ছে। সেই বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু উল্লেখ করে দিয়েছে 737টি পদে নিয়োগ হবে বলে এই বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, দীর্ঘদিন ধরে যে লাইব্রেরিয়ানগুলিতে নিয়োগের অপশান সেটা বন্ধ ছিল এবং সেই বিজ্ঞপ্তি আবারও নতুন করে চালু করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিটি জেলার 10ই মে মধ্যে একটি বাছাই কমিটি গঠন করা হবে। তারপর 17 তারিখ শূন্যপদের জন্য বিজ্ঞাপন দিতে হবে। আগামী 10ই জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। ইন্টারভিউয়ে কতজন ডাক পাবেন তার চূড়ান্ত তালিকা 28 জুন প্রকাশ করা হবে। মানে 28 জুন সমস্ত প্রকাশ করা হবে কতজন তালিকা পাবে। 14 থেকে 18 জুলাইয়ের মধ্যে এই প্রার্থী ইন্টারভিউ নেওয়া হবে। তাৎপর্যপূর্ণ হলে ইন্টারভিউ বাংলা ও কম্পিউটারের জ্ঞানের উপর বাড়তি জোর দেওয়া হবে। তো সমস্ত ডিটেলস এখানে উল্লেখ করে দিয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং সরকারি বিজ্ঞপ্তিও ডাউনলোড করতে পারবেন, যারা ওয়েবসাইট ভিজিট করতে হবে। আমি লিঙ্ক দিব টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা সমস্ত ডিটেলস কিন্তু সেখান থেকে দেখতে পারবেন। এই যে পেপার কাটিংটি রয়েছে এটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দেবো। টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলস এটা বার করে নেবে। বার করে নেওয়ার পরেই বা তোমরা সমস্ত ডিটেলস দেখার পরেই আবেদন করবে। এখানে বাংলা দিয়ে উল্লেখ করা আছে, আপনারা সমস্ত ডিটেলস একাক করে পড়ে নিয়ে তারপরেই আবেদন করতে পারবেন। ক্লিয়ার? তো সমস্ত ডিটেলস পাওয়া যাবে কোথায়? আমাদের টেলিগ্রাম গ্রুপে। সেখান থেকেই আপনারা এই পেপারটি নিয়ে পড়ে তারপরেই আবেদন করবেন। তো এটা অবশ্যই বলা হয়েছে আগামী 10ই জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং 10ই মে মধ্যে এটি বাছাই কমিটি গঠন করতে হবে। তারপরে 17 তারিখে শূন্যপদের জন্য বিজ্ঞাপন, মানে এটা 17 তারিখের মধ্যে এই বিজ্ঞাপনটি পাবলিশ হতে পারে। ক্লিয়ার?